আসসালামু আলাইকুম। আজকে আবার ফিরে আসছি ভার্বের দ্বিতীয় পার্ট নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি গত ভিডিওতে অর্থাৎ ভার্বের পার্ট ওয়ানে আমি ভার্বের ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম, ভার্বকে কিভাবে কিভাবে ভাগ করা হয়, এক প্রকার ভার্বের টোটাল ক্লাসিফিকেশনটা আমি দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে ওই সমস্ত ভার্বগুলো ছাড়াও বিভিন্ন কারণে ব্যবহারের দিক দিয়ে বা অন্য বৈশিষ্ট্যের দিক দিয়ে যে আরো বিভিন্ন নামের ভার্ব হয়, আজকে সেরকম কতগুলো ভার্ব নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানেও আপনাদের শিখার অনেক কিছু রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কতগুলো ভার্ব আমি আলোচনা করতে যাচ্ছি এখানে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও কিন্তু আসে, এবং 9-10 এর স্টুডেন্ট বা কলেজে যারা স্টুডেন্ট আছেন তাদেরও কিন্তু খুব বেশি কাজে লাগবে। যেমন রাইট ফর্ম ভার্ব, এই যে রাইট ফর্ম ভার্ব করতে কাজে লাগবে। তাছাড়া ইউনিভার্সিটিতে যারা ভর্তি পরীক্ষা দিবেন বা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন এবং যারা বিসিএস পরীক্ষার্থী তাদের তো লাগবেই লাগবে। তাহলে সবাই এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন। আমি এই আশাটুকু করে আমার এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। মূল ক্লাসটা শুরু করার আগে আরো যে কত রকমের ভার্ব রয়েছে, যে ভার্বগুলো নিয়ে আমি আজকে আলোচনা শুরু করব, সে ভার্বগুলোর নাম একবার আপনাদেরকে আমি শোনাতে চাই। তার মধ্যে কজিটিভ ভার্ব, ফ্রেজাল ভার্ব, প্রেপোজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব, রিফ্লেক্সিভ, ইম্পার্সোনাল ভার্ব, ইনকুয়েটিভ ভার্ব, ভার্ব অফ পারসেপশন অর্থাৎ সেন্সরি ভার্ব, অগনেট ভার্ব ইত্যাদি। তো প্রথমেই আমি আলোচনা করি কজিটিভ ভার্ব নিয়ে। কজিটিভ ভার্ব বলতে কি বোঝায়? কজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্ব দ্বারা মূলত এমন বোঝায় কোনো এক ব্যক্তি নিজে কাজটা না করে যখন অন্যকে দিয়ে কাজটা সম্পন্ন করায় বা করাবে, এমন যদি বোঝায় তাহলে সে ভার্বটা হচ্ছে কজিটিভ ভার্ব। একটা এক্সাম্পল দিলে আপনাদের আরো স্পষ্ট হবে বিষয়টা। যেমন আমি নাফিককে দিয়ে চুল কাটাবো, এখানে কাজটা হচ্ছে চুল কাটানো, কাজটা কিন্তু আমি করবো না, আমি নাফিককে দিয়ে করাবো, কাজটা করবে নাফিক, চুলটা আমার কাটবে নাফিক, আমি চুল কাটবো না। সুতরাং এখানে আমি নাফিককে দিয়ে চুল কাটাবো, এই যে চুল কাটাবো কাটাবো এই বার্তা দ্বারা কি বোঝাচ্ছে? আমি করবো না, আমি কাটবো না, বরং আমি কাটাবো। এভাবে যে ভার্ব দ্বারা নিজে করবে না অন্য কাউকে দিয়ে করাবে বোঝাবে, সে ভার্বটাই হচ্ছে মূলত পজিটিভ ভার্ব। এরকম কতগুলো এক্সাম্পল যদি আমি দিই পজিটিভ ভার্বের, যেমন আমরা সবাই জানি দেখা, দেখা ইংলিশ হচ্ছে সি, আমি দেখি আই সি, এখানে কাজটা কিন্তু আমি করি। কিন্তু যদি বলি আমি দেখাই, কাজটা কিন্তু আমি করতেছি না, আমি দেখাই অন্য কাউকে, দেখাই অন্য কেউ দেখবে, তাকে দিয়ে আমি কাজটা করাচ্ছি, তাহলে দেখানো ইংলিশ হচ্ছে কি শো, শো হচ্ছে এখানে একটা পজিটিভ ভার্ব। কেন শো পজিটিভ ভার্ব? কারণ শো ভার্বটা দ্বারা অন্য কাউকে দেখানো হয়, কাজটা অন্য কাউকে দিয়ে করানো হয়। ঠিক একইভাবে নো অর্থ জানা, যেমন আই নো, আমি জানি, এখানে কাজটা কিন্তু আমি করি, তাহলে নো পজিটিভ ভার্ব হবে না। কিন্তু আমি যদি অন্য কাউকে জানাই অর্থাৎ ইনফর্ম করা, আমরা তো জানি সচরাচর কাউকে জানানো মানে হচ্ছে কি, কাউকে ইনফর্ম করা। এই যে ইনফর্ম, যে আমি কাউকে করব, তার মানে সে জানবে, যাকে আমি ইনফর্ম করব সে জানবে, তার মানে কাজটা সে করবে, আমি তাকে কাজটা করাচ্ছি, তার মানে কি দাঁড়ায়, ইনফর্ম হচ্ছে একটি পজিটিভ ভার্ব। একইভাবে আরো আছে, যেমন ফিড, ফিড তো খাওয়ানো, খাওয়ানো তো অন্য কাউকে খাইতে দেওয়া, অন্য কাউকে দিয়ে খাওয়ানোর কাজটা করা, সুতরাং এখানে ফিডটা হবে পজিটিভ ভার্ব। তবে পজিটিভ ভার্ব এগুলো ছাড়াও আরো কতগুলো আছে যেগুলোর নির্দিষ্ট ব্যবহার আছে, ব্যবহারের নির্দিষ্ট নিয়ম আছে, এবং এগুলো থেকে পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। 9-10 এর বা এইচএসসির যে রাইট ফর্ম ভার্ব প্রশ্নটা আছে, সেই প্রশ্ন কিন্তু অর্থাৎ রাইট ফর্ম ভার্ব কিন্তু পজিটিভ ভার্বের ব্যবহারগুলো থাকে। পজিটিভ ভার্বের নির্দিষ্ট ব্যবহার না জেনে কিন্তু সেখানে ভার্বগুলো বসানো যাবে না। অর্থাৎ 9-10 বা এইচএসসির স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনাকে দেখতেই হবে। তাছাড়া যারা বিসিএস পরীক্ষার্থী বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন তাদেরও কিন্তু এই ভিডিওটি দেখতে হবে, কারণ পজিটিভ ভার্ব থেকেও সেখানে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে, খুব কমন জিনিস,
তো যে ভার্বগুলোর নির্দিষ্ট ব্যবহার আছে সে ভার্বগুলো হচ্ছে হ্যাভ, গেট, মেক, ল্যাট, হেল্প, এই পাঁচটা। এই পাঁচটা পজিটিভ ভার্বের নির্দিষ্ট ব্যবহার আজকে আমরা শিখব, উদাহরণের মাধ্যমে শিখব, যাতে আমরা না ভুলি কখনো, এমন ভাবে শিখবো যেন যে কোনো পরীক্ষায় আসলে সেগুলো আমরা ফেস করতে পারি খুব সুন্দরভাবে, যাতে আমরা সমাধানটা দিতে পারি। তো এই পাঁচটা ভার্বের প্রথমে আমি আলোচনা করবো হ্যাভ নিয়ে। হ্যাভ হচ্ছে একটি পজিটিভ ভার্ব। হ্যাভের অর্থ কিন্তু সচরাচর আমরা কি জানি, আছে বা থাকা। যখন হ্যাভ ভার্বটা পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হবে তখন এই ভার্বের অর্থ কিন্তু ওই রকম হবে না, বরং সেই ভার্বের প্রভাবে আরেকটা যে ভার্ব থাকবে অর্থটা এমন বোঝাবে যেন কাউকে দিয়ে কাজটা করাচ্ছে এমন। আমি আগে এক্সাম্পল দেওয়ার আগে নিয়মটা, অর্থাৎ এই পজিটিভ ভার্বের যে নির্দিষ্ট ব্যবহারের নিয়ম আছে সেই নিয়মটা একটু আমি ক্লিয়ার করে নিই। যেমন হ্যাভ, হ্যাভ যদি পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয় এরপরে অবশ্যই একটা অবজেক্ট বসবে। হ্যাঁ, অবশ্যই একটা অবজেক্ট বসবে। হ্যাভ যদি পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে অবশ্যই কি থাকবে বলছি, অবজেক্ট থাকবে। অবজেক্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখন ডিরেক্ট অবজেক্ট কি, ইনডিরেক্ট অবজেক্ট কি? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক অথবা অব্যক্তিবাচক অবজেক্ট, যেটা দ্বারা ব্যক্তি বোঝাবে না। আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, যেটা দ্বারা ব্যক্তি বোঝাবে বা মানুষ বোঝাবে। আপনারা একটু খেয়াল করেন, এই পজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, তবে কোন অবজেক্টটা বসলে এর পরবর্তী ভার্বটা কিরকম হবে? যদি হ্যাভ ভার্বের পরে একটা ইনডিরেক্ট অবজেক্ট বসে অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট বসে, এরপরে যে ভার্বটা ইউজ হবে সেই ভার্বটা অবশ্যই অবশ্যই বেস ফর্মে ইউজ হবে। আমি বেস ফর্মকে এখানে বি জিরো দ্বারা প্রকাশ করছি। আর যদি এমন হয় হ্যাভ ভার্বের পরে ইনডিরেক্ট অবজেক্ট নয় বরং ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ অব্যক্তিবাচক অবজেক্ট যদি বসে, তখন এর পরবর্তী ভার্বটা কিন্তু আর বেস ফর্ম হবে না, তখন হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, বি থ্রি হয়ে যাবে। একটা এক্সাম্পল দিই, যেমন আই শ্যাল হ্যাভ মাই রুম ক্লিনড, এই বাক্যটা একটু আমি বিশ্লেষণ করি। এখানে সাবজেক্টের পরে কিন্তু শ্যাল হ্যাভ দেখা যাচ্ছে, শ্যাল হ্যাভ হচ্ছে হ্যাভের ফিউচার ফর্ম। হ্যাভকে প্রেজেন্ট ফর্মও ইউজ করা যায়, পাস্ট ফর্মও ইউজ করা যায়, ফিউচার ফর্মও ইউজ করা যায়। ফিউচার ফর্ম মানে শ্যাল বা উইল থাকবে, তো এখানে ফিউচার ফর্ম হয়েছে। যাই হোক, হ্যাভ ভার্ব আছে তো, তাহলে এটা পজিটিভ ভার্ব। এরপরে অবজেক্ট যেটা আছে এটা কি দেখান তো একটু কষ্ট করে, মাই রুম। মাই রুম, মাই রুম অর্থে কি বোঝায়, আমার কক্ষ বা আমার রুম। আমার রুম তো আর ব্যক্তি না, তার মানে এটা কোন ধরনের অবজেক্ট, এটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট। যদি এটা দ্বারা ব্যক্তি বোঝাতো অবশ্যই এটা কি হতো, ইনডিরেক্ট অবজেক্ট হতো। যেহেতু এটা ডিরেক্ট অবজেক্ট, নিয়ম অনুযায়ী হ্যাভ এর পরে ডিরেক্ট অবজেক্ট বসলে পরবর্তী ভার্বটা বি থ্রি হয়। যেমন তো দেখেন এখানে হ্যাভ এর পরে ডিরেক্ট অবজেক্ট বসছে, এরপরে যে ভার্ব পরিষ্কার করা ক্লিন, এটা কোন ফর্মে বসছে, বি থ্রি। যদি এটা ইনডিরেক্ট অবজেক্ট হতো তাহলে এটা শুধু ক্লিন হতো অর্থাৎ বেস ফর্ম ইউজ হতো। আর এই বাক্যের অর্থটা কেমন হবে, পজিটিভ ভার্ব যদি থাকে, পজিটিভ ভার্ব যদি ইউজ হয় তাহলে অর্থটা এভাবে হবে, কাকু দিয়ে করানো, কাকু দিয়ে করিয়েছিলাম, কাকু দিয়ে করাবো, এরকম। যেমন আই শ্যাল হ্যাভ মাই রুম, আমি আমার রুমটা ক্লিনড, পরিষ্কার করা, ক্লিন হতে কি পরিষ্কার করা, তাহলে আমি আমার রুমটা পরিষ্কার করাবো, আমি আমার রুমটা পরিষ্কার করাবো। এই কাজটা কিন্তু আমি করব না, আমি করাবো আরেকজনকে দিয়ে করাবো, যেহেতু অন্যকে দিয়ে করানো বোঝাচ্ছে, এই জন্য এখানে হ্যাভ হচ্ছে কি পজিটিভ ভার্ব। আর পজিটিভ ভার্ব ইউজ হলে অর্থ কিন্তু এভাবে প্রকাশ করতে হয়, পজিটিভ ভার্বের কিন্তু দরকার এই ক্ষেত্রেও আছে, ট্রান্সলেশনের ক্ষেত্রেও আছে। আমরা তো যেমন ফার্স্ট পেপার পড়ি অথবা যে কোনো ইংলিশ সেন্টেন্স যদি পড়ি এবং তার অনুবাদ যদি করতে যাই, পজিটিভ ভার্ব থাকলে অনুবাদটা কেমন হবে, আমরা যদি এই নিয়মটা না জানি, এই জিনিসটা না জানি, তাহলে অনুবাদে কিন্তু আমাদের প্রবলেম থেকে যাবে। সুতরাং অনুবাদের ক্ষেত্রে পজিটিভ ভার্ব আমাদের খুব বেশি দরকার, এটা আপনারা মনে রাখবেন আর একটু গুরুত্ব দিবেন। তারপর দেখা যাক গ্যাট, গ্যাটও পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়। যদি গ্যাট পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে নিয়মটা হচ্ছে এরকম, তারপরে যদি ইনডিরেক্ট অবজেক্ট বসে অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট যদি বসে, তার পরবর্তী ভার্ব কিন্তু ইনফিনিটিভ হবে, তার মানে ট্রু হবে একটা, তারপর ভার্বের বেস ফর্ম হবে। আর যদি ডিরেক্ট অবজেক্ট বসে
গেট এর পরে যদি ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ অব্যক্তিবাচক মানে ব্যক্তি নয় এমন অবজেক্ট যদি বসে তার পরবর্তী ভার্বটা কিন্তু অবশ্যই অবশ্যই বিতিরে হবে। এখানে হ্যাভ ভার্ব এবং গেট ভার্বের মধ্যে একটা কিন্তু আমরা মিল পাই, সেটা হচ্ছে হ্যাভ ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট বসলে তখন বিতিরে হয়, গেট এর পরে যদি ডিরেক্ট অবজেক্ট বসে তখনও কিন্তু ভার্বটা বিতরি হয়। এই জিনিসটা কিন্তু এখানে মিলে আছে, আমরা একটু কম্পেয়ার করে যদি শিখতে পারি তাহলে আমাদের শিখাটা আরো পারফেক্ট হবে এবং মনে থাকবে বেশি, কনফিউশন কম থাকবে। আমি এই গ্যাট নিয়ে একটা এক্সাম্পল দিয়েছি, আমি দুইটি সেন্টেন্সই লিখছি অর্থাৎ দুইটি এক্সাম্পল দিয়েছি, যেমন দেখেন হি গট, আচ্ছা এখানে গট আসলো, আমি তো পড়াচ্ছি গ্যাট, অনেকের আবার বুঝতে অসুবিধা হবে, আমি একটু বুঝিয়ে বলি। আমি গ্যাটের সাধারণ ফর্মটা এখানে লিখছি, তার মানে গ্যাট পজিটিভ হাফ হিসেবে শুধু গ্যাট গ্যাটই ইউজ হবে তা নয়, গ্যাট ফর্মে ইউজ হবে না, এটা প্রেজেন্ট ফর্মে ইউজ হতে পারে, ফার্স্ট ফর্মে ইউজ হতে পারে, আবার ফিউচার ফর্মও ইউজ হতে পারে। যেমন গ্যাটের ফার্স্ট ফর্ম হচ্ছে গট, তার মানে এখানে গট গ্যাট গট হিসেবে অর্থাৎ ফার্স্ট ফর্ম হিসেবে ইউজ হয়েছে, একটা প্রেজেন্ট ফর্ম হিসেবে ইউজ হতে পারতো বা ফিউচার ফর্মও ইউজ হতে পারে, অর্থাৎ এটা গ্যাট হতে পারতো, গট গট আমি এখানে লিখেছি, অথবা শ্যাল বা উইল গ্যাটও হতে পারতো। সে যাই হোক আমি নিয়মের সাথে একটু মিলিয়ে নিই, এখানে গ্যাট পার্টটা আছে পজিটিভ পার্ট, এরপর অবজেক্ট আছে এখানে মি, অবজেক্টটা হচ্ছে মি, মি মানে আমাকে, আমি একজন ব্যক্তি, তাহলে মিটা হচ্ছে এখানে অবশ্যই ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে এখানে কি বসবে বলছিলাম, ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ টু প্লাস বি জিরো, আমিও ঠিক একই ফর্মটা এখানে ইউজ করছি নিয়ম অনুযায়ী, গ্যাটে পরে ইনডিরেক্ট অবজেক্ট তারপরে টু প্লাস বেস ফর্ম বি জিরো অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম, টু রাইট এ লেটার, হি গট মি টু রাইট এ লেটার। আর এই ধরনের অর্থ কি হবে, ওই যে কাকু দিয়ে করালো, তাহলে আমরা অর্থটা বলি হি গট মি টু রাইট এ লেটার, এর অর্থ হচ্ছে সে একটা চিঠি আমাকে দিয়ে লিখিয়েছিল, আমাকে দিয়ে সে একটা চিঠি লিখিয়েছিল, তার মানে চিঠিটা আমাকে দিয়ে লিখিয়েছিল, সে করেনি কাজটা, সে করাইছে আমাকে দিয়ে করাইছে, এই জন্য এখানে গট হচ্ছে অবশ্যই কি পজিটিভ ভার্ব। দ্বিতীয় যে সেন্টেন্সটা হি গট দ্য লেটার রিটার্ন বাই মি, এখানে নিয়ম অনুযায়ী যদি আমরা মিলাই এখানে গ্যাট ভার্বটা আমরা পাচ্ছি, তারপরে যে অবজেক্টটা পাচ্ছি এটা ডিরেক্ট অবজেক্ট অব্যক্তিবাচক, তার মানে ব্যক্তি নয়, এরপরে নিয়ম অনুযায়ী ডিরেক্ট অবজেক্ট হলে কিন্তু বিতিরে হয় পরবর্তী ভার্বটা, আমি এখানে নিয়ম অনুযায়ী বিতিরে করে লিখছি রিটার্ন লিখছি, রাইট রোট রিটার্ন, তাহলে পুরো সেন্টেন্সের অর্থটা কি হবে, হি গট দ্য লেটার রিটার্ন বাই মি, সে আমার দ্বারা বা আমাকে দিয়ে চিঠিটা লিখিয়েছিল। পজিটিভ ভার্বের মধ্যে আরো আছে কি যে মেক ল্যাট, মেক এবং ল্যাট এরাও পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়, তো এদের ব্যবহার নিয়মটা হচ্ছে এরকম, মেক বা ল্যাট এর পরে যদি অবজেক্ট বসে, এখানে আমি কোন অবজেক্ট উল্লেখ করি নাই, যে কোনো অবজেক্ট বসতে পারে, তবে বেশিরভাগ ইনডিরেক্ট অবজেক্টই বসে, যাই হোক কোন অবজেক্ট আমার দরকার নাই, মেক বা ল্যাট এর পরে যদি অবজেক্ট বসে তার পরবর্তী ভার্বটা অবশ্যই অবশ্যই বেস ফর্ম হবে। আমি একটা এক্সাম্পল লিখছি দেখেন, হি মেক্স মি লাভ, এখানে মেক্স হচ্ছে পজিটিভ ভার্ব, এরপর অবজেক্ট বসছে মি, তারপরে যে ভার্বটা ইউজ হয়েছে এই ভার্বটা বেস ফর্মে ইউজ হয়েছে লাভ, তো এর অর্থটা কি হবে, হি মেক্স মি লাভ তার মানে কি, সে আমাকে হাসায়, সে আমাকে হাসায় অর্থাৎ আমি নিজ থেকে হাসি না, সে আমাকে কি হাসালো, কাজটা সে আমাকে দিয়ে করালো, তো যদি এমন হয় সে আমাকে কাঁদায়, এটাও পজিটিভ ভার্ব হবে, হি মেক্স মি ক্রাই, সে আমাকে নাচায়, হি মেক্স মি ডান্স, সে আমাকে গাওয়ায়, হি মেক্স মি সিং, এভাবে আমরা যদি পজিটিভ ভার্বগুলোর ব্যবহার জানি আর অর্থ কীভাবে প্রকাশ করতে হয় সেটা যদি জানি, সুন্দর সুন্দর ইংরেজি সেন্টেন্স তৈরি করতে আমাদের জন্য খুব বেশি সুবিধা হবে। এরপরে দেখা যাক ল্যাট দিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে ল্যাট, ল্যাট এর পরে মি বসছে একটা অবজেক্ট, ল্যাট এর পরে হোক বা মেক এর পরে হোক যদি অবজেক্ট বসে তার পরবর্তী ভার্বটা কি হবে, বেস ফর্ম হবে, তার মানে এখানে ল্যাট এর পরে যে মি বসছে এর পরবর্তী ভার্বটা কাম, এটা বেস ফর্মে আছে, ল্যাট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে দিন। হেল্প এই ভার্বটা কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়, হেল্প এর পরে যদি অবজেক্ট বসে যে কোনো অবজেক্ট, তারপরে কিন্তু আমরা ভার্বটা বেস ফর্মও বসাতে পারি অথবা
2 প্লাস বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ ফর্মও ইউজ করতে পারি। আমি আবার বলি হেল্প এর পরে যদি অবজেক্ট বসে তারপরে যে ভার্বটা ইউজ হবে এই ভার্বটা শুধু বেস ফর্ম আকারে আমরা বসাতে পারি, আবার 2 সহ বেস ফর্ম আকারেও আমরা বসাতে পারি। আমি একটা एग्जांपल লিখছি, শি হেল্প, এই যে হেল্প এখানে আছে, শি হেল্প মি, মি হচ্ছে অবজেক্ট, তারপরে যে ভার্বটা বসছে সেটা এই যে আমি বেস ফর্ম লিখছি অথবা টু সহ বেস ফর্ম ইউজ করা যায় সেটাও আমি এখানে লিখে দিয়েছি। তার মানে এখানে ডু হতে পারে অথবা টু ডু হতে পারে, এখানে যে ভার্বটা আসল সেটা বেস ফর্ম হতে পারে অথবা ইনফিনিটিভ ফর্ম হতে পারে। শি হেল্প মি ডু দ্য ওয়ার্ক অথবা শি হেল্প মি টু ডু দ্য ওয়ার্ক, এই হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বগুলো আমরা একটু মনে রাখবো, এদের ব্যবহারগুলো আমরা মনে রাখবো এবং অর্থ কিভাবে হয় সেটাও আমরা মনে রাখবো। এত করে আমাদের ট্রান্সলেশনও সুবিধা হবে, সুন্দর সুন্দর বাক্য তৈরি করা যাবে এবং এদের নিয়ে যে প্রশ্নগুলো আসে রাইট ফর্ম বাড়বে অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা অবশ্যই অবশ্যই সে প্রশ্নগুলো সঠিকভাবে সলভ করতে পারবো। এখন আমরা শিখব আর যে বিভিন্ন রকমের ভার্ব আছে সেগুলো, তার মধ্যে দ্বিতীয়তে আমি লিখেছি ভার্ব অফ পারসেপশন, অর্থাৎ পারসেপশন অর্থ হচ্ছে উপলব্ধি বা অনুভূতি। অনুভূতি প্রকাশ করে এমন যে ভার্বগুলো রয়েছে সে ভার্বগুলোকে আমরা মূলত বলি ভার্বস অফ পারসেপশন। এই ভার্বগুলোকে আমরা সেন্সরি ভার্ব বলতে পারি, সেন্সরি ভার্ব। আমরা সবাই জানি সেন্স, সেন্সর তো ইন্দ্রিয়, আমাদের ফার্স্টই সেন্স রয়েছে যেগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয় বলি, যেমন চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এগুলোকে আমরা কি বলি ফাইভ সেন্সেস। যে সমস্ত ভার্বগুলোতে এই ফাইভ সেন্সেস প্রকাশ পায়, পঞ্চ ইন্দ্রিয় প্রকাশ পায়, সে ভার্বগুলো হচ্ছে সেন্সরি ভার্ব অথবা ভার্বস অফ পারসেপশন। যেমন সি, সি অর্থ কি দেখা, এই যে আমরা সুখে দেখি এটা কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা। তারপর আছে ফিল, অনুভব করা, টেস্ট, স্বাদ নেওয়া, সাউন্ড, স্মেল, ঘ্রাণ নেওয়া, টাচ, স্পর্শ, হ্যাঁ স্পর্শ হওয়া বোঝায়, এই সমস্ত ভার্বগুলোতে কিন্তু মূলত পঞ্চ ইন্দ্রিয় প্রকাশ পায়, এই জন্য এগুলোকে সেন্সরি ভার্ব বলা হয়। তো একটা গুরুত্বপূর্ণ নোট আপনাদের জন্য, সকলের জন্য, সেটা হচ্ছে সেন্সরি যে ভার্বগুলো রয়েছে অর্থাৎ ভার্বস অফ পারসেপশন যেগুলো, এই সমস্ত ভার্বগুলোর কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ এগুলোকে কোনো কন্টিনিউয়াস ফর্মে আমরা ইউজ করতে পারবো না। যেমন আমি একটা পাখি দেখি, আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখতেছি, বাংলাতে যদি এভাবে বলি শুনতে কিন্তু কন্টিনিউয়াস টেন্সের মতো মনে হয়, তারপরও ইংলিশে কিন্তু আই এম সিইং এ বার্ড বলা যাবে না, ওই আই সি এ বার্ড এভাবে বলতে হবে, আই এম সিইং অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে আমরা ইউজ করতে পারবো না। এই গুরুত্বপূর্ণ নোটটা আমরা মনে রাখবো, এই সমস্ত ভার্বগুলো অর্থাৎ সেন্সরি ভার্বগুলো কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। তারপরে দেখা যাক 3 নম্বরে আমি যে ভার্বটা লিখলাম সেটা হচ্ছে কোভিউলেটিভ ভার্ব, যেটাকে কোভিউলা বলা হয় সংক্ষেপে, আবার এগুলোকে লিঙ্কিং ভার্ব বলে অনেকেই, প্রায় একই কথা, লিঙ্কিং ভার্ব বা কোভিউলেটিভ ভার্ব, কোভিউলা, এদেরকে আবার অ্যাস্ট্রেটিভ ভার্ব বলা হয়, বিভিন্ন নাম দেওয়া যায়। এই সমস্ত ভার্বগুলো কি কি, যেমন বিভার্ব, বিভার্ব বলতে কি বুঝি আমরা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, হয়া, তারপর লুক, বিকাম আছে, ফিল, স্টে, আরো অনেকগুলো আছে, রিমেইন ইত্যাদি, এই সমস্ত ভার্বগুলোকে আমরা কোভিউলেটিভ ভার্ব বা কোভিউলা বলি অথবা অ্যাস্ট্রেটিভ ভার্ব বলি বা লিঙ্কিং ভার্ব বলি। এই ভার্বগুলোর বিশেষত্ব হচ্ছে এই সমস্ত ভার্বগুলোর পরে সচরাচর অ্যাজেক্টিভ বসে, অ্যাজেক্টিভ অর্থাৎ কোভিউলেটিভ ভার্ব প্লাস অ্যাজেক্টিভ অথবা লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাজেক্টিভ, এগুলোকে লিঙ্কিং ভার্ব, কোভিউলেটিভ ভার্ব বলতে পারি। তারপরে 7 নম্বর যে ভার্বটা আমি রাখছি সেটা হচ্ছে গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বকে প্রেপোজিশনাল ভার্ব বলা হয়ে থাকে, আবার ফ্রেজাল ভার্ব বলা হয়ে থাকে। এই ভার্বগুলো দেখতে কেমন, এই যে গ্রুপ ভার্ব, গ্রুপ বলতে আমরা অবশ্যই বুঝতে পারি এখানে অবশ্যই একটি ওয়ার্ড থাকবে না, একের চেয়ে বেশি ওয়ার্ড থাকবে, অর্থাৎ একের চেয়েও বেশি ওয়ার্ড মিলে যদি একটি ভার্বের কাজ করে সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। আর প্রেপোজিশনাল ভার্ব, নামটা শুনেও কিন্তু বোঝা যায় প্রেপোজিশনাল ভার্ব বলতে কোনটা, যে ভার্বের সাথে একটা প্রেপোজিশন যুক্ত থাকে সেটা হচ্ছে মূলত প্রেপোজিশনাল ভার্ব। আর ফ্রেজাল ভার্ব, আমরা ফ্রেজ কিন্তু চিনি অনেকেই, বা যারা চিনি না একটু চিনি নি, ফ্রেজ হচ্ছে
একাধিক শব্দের সমন্বয় অর্থাৎ গ্রুপ, একাধিক শব্দের গ্রুপকেই কিন্তু ফ্রেজ বলে, যেখানে একের চেয়ে বেশি শব্দ আছে ওটাকেই ফ্রেজ বলে। প্রেপোজিশনাল ভার্ব বলেন বা গ্রুপ ভার্ব বলেন, এগুলো সবগুলোতে কিন্তু একের চেয়ে বেশি শব্দ আছে, এই জন্য এগুলোকে কিন্তু ফ্রেজ আর ভার্বও বলা যায়। যেমন কয়েকটি এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, দেখেন গিভ ইন, গিভ একটি ভার্ব, তার সাথে কিন্তু যুক্ত হয়েছে একটি প্রেপোজিশন ইন, ইনটা এখানে ইউজ হওয়ায় এই ভার্বের সাথে এই ভার্বটার অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সচরাচর গিভ অর্থ কিন্তু দেওয়া বোঝায়, কিন্তু গিভের পরে যখন ইন বসছে গিভ ইন, এখন অর্থটা একই রকম নাই, দেওয়া বোঝাচ্ছে না, অর্থটা পাল্টে গেছে। এর অর্থ হবে মাথা নত করা অথবা বশ্যতা স্বীকার করা। ঠিক একইভাবে লোকত্ব থাকানো বুঝি, কিন্তু লোকের পরে যখন ফর বসছে লোক ফর, অর্থটা পাল্টে গেছে, এর অর্থ হচ্ছে অন্বেষণ করা অথবা খোঁজা, লুক ফর। অ্যাভয়েড বাই, এখানেও কিন্তু মূল শব্দের অর্থটা নেই, অর্থটা পাল্টে গেছে, এর অর্থ হচ্ছে মেনে চলা। অ্যাভয়েড বাই দুইটা মিলে একসঙ্গে কিন্তু একটু অর্থ প্রকাশ করতেছে, এই জন্য এগুলোকে আমরা গ্রুপ ভার্ব বলতে পারি, প্রেপোজিশন যুক্ত হয়েছে বলে প্রেপোজিশনাল ভার্ব বলতে পারি, একাধিক শব্দ আছে বলেই, একাধিক শব্দ মিলে একটি অর্থ প্রকাশ করছে বলেই এগুলোকে আমরা ফ্রেজাল ভার্ব বলতে পারি। তারপর দেখা যাক আপনাদের সামনে আমি আরো কি কি বার আলোচনা করার জন্য এখানে নিয়ে আসছি। যেমন রিফ্লেক্সিভ বার, রিফ্লেক্সিভ বার কি, আমরা রিফ্লেক্সিভ শব্দটার সাথে হয়তো বা পরিচিত, রিফ্লেক্সিভ নামের একটা প্রোনাউন আমরা অবশ্যই চিনি, প্রোনাউন যে আছে আট প্রকার, তার মধ্যে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলোর বৈশিষ্ট্য কিন্তু এরকম, এগুলোর শেষে সেলফ অথবা সেলফ যুক্ত হয়, অর্থাৎ সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউন গুলোকেই রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। তো রিফ্লেক্সিভ ভার্ব কি, যে সমস্ত ভার্বের অবজেক্ট হিসেবে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, তার মানে রিফ্লেক্সিভ প্রোনাউন যে সমস্ত ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয় সেই সমস্ত ভার্বকে বলা হয় মূলত রিফ্লেক্সিভ ভার্ব। যেমন এখানে হি কিলড হিমসেলফ, এই কিল ভার্বটার অবজেক্ট যেটা, এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে অবজেক্ট হিসেবে, এই ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে বলে এই ভার্বকে আমরা কি বলতে পারি, রিফ্লেক্সিভ ভার্ব বলতে পারি। তারপর আমরা দেখি রিসিপ্রোকাল ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব নামে আরেকটা ভার্ব আছে। এই রিসিপ্রোকাল ভার্বটা কি আসলে, রিসিপ্রোকাল ভার্ব আমরা একটু প্রোনাউনে ফিরে যাই, প্রোনাউন আট প্রকার, তার মধ্যে একটা রিসিপ্রোকাল প্রোনাউন আছে। পারস্পরিক সম্বন্ধ বা পারস্পরিক বোঝাতে যে প্রোনাউনটা ইউজ হয় সেটাই হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, যেমন ওয়ান অ্যানাদার, ইজ আদার, এই দুটি প্রোনাউনকে মূলত রিসিপ্রোকাল প্রোনাউন বলা হয়, কারণ এগুলো দ্বারা পারস্পরিক অথবা একে অপরকে বোঝায়। তো রিসিপ্রোকাল ভার্ব কোনটা, তো বুঝতেই পারতেছেন রিসিপ্রোকাল নামটা শুনে হয়তো বা বোঝাই যায় কোনটা রিসিপ্রোকাল ভার্ব, যে ভার্বের অবজেক্ট হিসেবে কোনো একটি রিসিপ্রোকাল প্রোনাউন ইউজ হবে সেটাই হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। যেমন এখানে দে লাভ ইজ আদার, তারা একে অপরকে ভালোবাসে, এখানে ভার্ব হচ্ছে লাভ, এর অবজেক্ট হচ্ছে একে অপরকে, ইজ আদার, এটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। এই ভার্বের রিসিপ্রোকাল প্রোনাউন আছে বলে অবজেক্ট হিসেবে, এই জন্য এই ভার্বটাকে আমরা কি বলবো, রিসিপ্রোকাল ভার্ব বলবো। তারপরে আরেকটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি এখানে, কগনেট ভার্ব, কগনেট ভার্বকে ব্যাকরণ ভাষায় সমধাতুজ ক্রিয়া বলা হয়। সম মানে আমরা একই বুঝি, সমান বুঝি, এখানে কগনেট ভার্ব সমধাতুজ ক্রিয়া, এটা কিসের সমান, কিসের মতো বা কিসের মতো দেখতে, একই রকম, কিসের মতো একই রকম, যে সমস্ত ভার্বের অবজেক্ট দেখতে ঠিক ভার্বের মতোই, আমি আবার বলি, যে সমস্ত ভার্বের অবজেক্ট দেখতে ভার্বের মতোই, সেই ভার্বটাকে বলা হয় মূলত সমধাতুজ ক্রিয়া অর্থাৎ কগনেট ভার্ব। আমি একটা এক্সাম্পল লিখছি এখানে, হি স্ল্যাপড এ সাউন্ড স্লিপ, এখানে যে ভার্বটা আছে স্ল্যাপড, এটা মূলত স্লিপ ভার্বের ফার্স্ট ফর্ম, এটা স্লিপ এর ফার্স্ট ফর্ম ইউজ করছি আমি এখানে স্ল্যাপড, সে যাই হোক, কিন্তু এই ভার্বের অবজেক্ট হচ্ছে এ সাউন্ড স্লিপ, এখানে এই যে স্লিপ এটাই হচ্ছে মূল অবজেক্ট, এই অবজেক্টটা হুবহু ভার্বের মতো, ভার্বটাও কিন্তু স্লিপ, এখানে ফার্স্ট ফর্ম ইউজ করছে যদিও ভার্বটা কিন্তু স্লিপ, তাহলে অবজেক্ট হচ্ছে স্লিপ, ভার্ব হচ্ছে স্লিপ,
তাহলে যে ভার্বের অবজেক্টটা ভার্বের মতোই দেখতে সে ভার্বটাকে বলা হয় কগনিট ভার্ব। তারপরে আরেকটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি ইম্পার্সোনাল ভার্ব। ইম্পার্সোনাল ভার্ব কি? ইম্পার্সোনাল ভার্ব বলার আগে আমি আরেকটা প্রোনাউন আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন ইট, আইটি, ইট। ইটকে মূলত ইম্পার্সোনাল প্রোনাউন বলা হয়। তো যে সমস্ত ভার্বের সাবজেক্ট হিসেবে এই ইম্পার্সোনাল প্রোনাউনটা ইউজ হবে, অর্থাৎ ইট ইউজ হবে, সে ভার্বটাকে বলা হয় ইম্পার্সোনাল ভার্ব। আমি আরেকভাবে বুঝি বলি, যখন একটা সেন্টেন্সের সাবজেক্টটা সঠিকভাবে নির্ণয় করা যায় না বা স্পষ্ট হয় না, স্পষ্ট কোনো সাবজেক্ট খুঁজে পায় না, তখন ইট দিয়ে বাক্যটা শুরু করতে হয়। ইট দিয়ে বাক্যটা শুরু করতে হয় এই কারণে যেহেতু সেখানে একটা স্পষ্ট সাবজেক্ট উপস্থিত নেই। তো যে সেন্টেন্সটা ইট দিয়ে শুরু অথবা যে ভার্বের সাবজেক্ট হিসেবে ইট ইউজ হয় সে ভার্বটাই হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। আমি কয়েকটি এক্সাম্পল এখানে লিখেছি, যেমন ইট রেইনস, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু সাবজেক্ট নেই, বৃষ্টি হচ্ছে, ভার্ব হচ্ছে বৃষ্টি হওয়া, এর সাবজেক্ট কিন্তু নেই বা স্পষ্ট নয়। তো এই কারণে এই সেন্টেন্সটা শুরু করতে গিয়ে শুরুতে কি আনতে হয়েছে, ইট, ইট রেইনস। যেহেতু এখানে ইটকে আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ করছি, এখানকার যে ভার্বটা রেঞ্জ এই ভার্বটাই হবে ইম্পার্সোনাল ভার্ব। একইভাবে ইট ব্লোস, বাতাস প্রবাহিত হচ্ছে, এখানেও ইট দিয়ে বাক্যটা শুরু, সাবজেক্ট কিন্তু অস্পষ্ট বা নেই, সুতরাং এই ভার্বটা কিন্তু ইম্পার্সোনাল ভার্ব। ইট স্নোস ইন উইন্টার, শীতকালে বরফ পড়ে, এখানেও কিন্তু সাবজেক্ট স্পষ্ট নেই, এই কারণে ইট দিয়ে বাক্যটা শুরু, এই ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে ইট ইউজ করা হয়েছে, সুতরাং ভার্বটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। আশা করি আমি বোঝাতে পারছি। তারপরে সর্বশেষ যে ভার্বটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। কোন ভার্বগুলোকে ইনকোয়েটিভ ভার্ব বলা হয়? মূলত যে ভার্ব দ্বারা কোনো কিছুর শুরু বা আরম্ভ বোঝায় অথবা কোনো কিছুর পরিণতি, শেষ পরিণতি বোঝায় অথবা বিকাশ ঘটা বা বিকশিত হওয়া বোঝায় বা বিকাশ বোঝায়, সেই ভার্বগুলোকেই বলা হয় ইনকোয়েটিভ ভার্ব। আমি আপনাদের সুবিধার্থে ইনকোয়েটিভ ভার্ব কতগুলো আমি এখানে লিখে দিছি, যেমন গ্যাট, গ্রো, বিকাম, কাম, গো, টার্ন, ফল। এই সমস্ত ভার্বগুলোর কোনটি দ্বারা শুরু বোঝায় আরম্ভ, কোনটি দ্বারা পরিণতি বোঝায়, কোনটি দ্বারা বিকাশ বোঝায়, এই কারণে এগুলোকে ইনকোয়েটিভ ভার্ব বলা হয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, হিজ ড্রিমস উইল কাম ট্রু, তার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। এখানে তার স্বপ্নটা বাস্তবে পরিণত হবে, বাস্তবে যখন পরিণত হবে তখন সেটা পরিণতি বোঝায়, শেষ বোঝায়। তো এখানে কাম ট্রু, কাম দ্বারা পরিণতি বোঝাচ্ছে, এই জন্য কামকে আমরা এখানে ইনকোয়েটিভ ভার্ব বলবো। এভাবে যে সমস্ত ভার্বগুলো দ্বারা, অর্থাৎ এই ভার্বগুলো দ্বারা যদি বিকাশ অথবা পরিণতি বা শুরু বোঝায়, সুতরাং এগুলোকে আমরা ইনকোয়েটিভ ভার্ব বলবো। আজকে আমি অনেকগুলো ভার্ব এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি, আলোচনা করছি, এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়েছি। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন, অনেকগুলো ভার্বের নাম শিখছেন, কোনটা কোন ভার্ব সেটা শিখতে সক্ষম হয়েছেন। যদি আপনারা সত্যি শিখে উপকৃত হন বা আপনাদের যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক তো দিবেনই, সাথে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর কোনো ক্লাসের অনুরোধ যদি আপনাদের থাকে বা কোনো ক্লাস যদি আমাকে করতে হয়, কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হয়, সেটা আমাকে জানাবেন, আমি অবশ্যই সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Thank you.